مرنو السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الحمد لله،, لله،, لله الملك الديان الحنان المنان الذي خلق الإنسان علمه البيان علم الإنسان ما لم يعلم الصلاة والسلام على من سلم عليه ربه والملائكة وصلى وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولياء أهل السنة أجمعين أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا ثم قال أيضا في شأن حبيبه الكريم: <سؤال> <سؤال> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم <ما>

محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم <applause> وعلى اله سيد فانه شمس فضلهم كواكبها يزهرنا انوارها للناس في الظلم اللهم مولانا محمد عَلَى وَالْحَبِيبُ الذي ترجى شفاعته لكل هول من الاهوال مقتحمي اللهم وعلى سيدنا الصبح <أصبح> بدا من طلاعته والليل دجا من وفرته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله, عليه وسلم صلى الله بج گئی جس, جس کے آگے, جس آگے سبھی مشالے شمال لے کر آیا ہمارا نبی صلی اللہ محمد صلی اللہ صلی اللہ علیہ صل وسلم محمد صلی اللہ علیہ خلق سے اولیاء اولیاء سے رسول اور سب رسولوں سے اعلیٰ ہمارا نبی صلی اللہ محمد صلی اللہ صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ صلہ کون دیتا ہے دن کو منہ چاہیے گے دینے والا ہے سچا ہمارا نبی صلی اللہ مہام ماد صلّہ صلى الله على محمد صلى الله كنز الكرم مولى النعم هادي لأمم لشريعتي صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه

মস্তক অবনত চিত্তে তার সুত্রী আদায় আজকের বিশ্বের দিকে যদি তাকায় দেখি মানবজাতির সংখ্যা মানব জাতির সংখ্যা তার মধ্যে মুসলমান মাত্র একশো পঞ্চাশ কোটি বাকি পাঁচশো কোটি অমুসলিম পৃথিবীর একশো জন মানুষ গণনা করলে মুসলমান চোদ্দ পনেরো জন বাকি চুরাশি পঁচাশি জন অমুসলিম আল্লাহ রাবুল আলমী আমাকে আপনাকে চিরস্থায়ী জাহান নাম থেকে নাজাদ দিবেন এই লক্ষ্যে মহান মালিক দয়া করে মায়া করে আমার আপনার আত্মা গুলি দুনিয়াতে মুসলমানে করে পাঠিয়ে এজন্য আল্লাহ দরবারে সুখে জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ এবং কোন মোমেন চিরস্থায়ী জাহান নামে থাকবে এই সুসংবাদ দয়াল নদী দিয়েছে মুসলমানের ঘরে পয়দা হইয়া খুশি না বেজা জোরে বলেন এর জন্য আল্লাহর দরবারে আবারো শুকরিয়া জানাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ কত বড় ইহসান করেছেন তিনি পূর্ববর্তী জামানার উম্মতরা তাদের নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়েছে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতি আল্লাহর পরিচয় পাবে শেষ নবী শ্রেষ্ঠ নবী নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই ছাড়া আল্লাহকে পাওয়ার বিকল্প কোন রাস্তা আছে নাকি নাই মুসলমানে গরে কে পাঠিয়েছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মধ্যে ارشاد করেন

আসার কথা দিবা বাচার কথা বলবা আমি আল্লাহ আমি দয়ালু আমি রাহমান রাহিম গাফার সত্তা আসমান বরাবর পাহাড় পরমান গুনা হয়ে গেল আসমান বরাবর আমার দয়া অপেক্ষা করতেছে জোরে বলেন সুহা আমার দয়ার কাছে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার কাছে গুনাহ আল্লাহ বান্দার গুনাহ কিছুই না আল্লাহ মুহূর্তের মধ্যে নিষ্পাপ করে দিতে পারেন পারেন কি পারেন পারে পারে কি পারেন পারে আল্লাহর অসীম দয়ার খবর আমাদের কাছে নাই তো প্রিয় নবী সাল্লাম যত নবী রসুল এসেছে নির্দিষ্ট এলাকা নির্দিষ্ট সময়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথাগুলি বলবো খুব সাবধান করে মনোযোগ দিয়ে শুনেন যে কথাগুলি জীবনে শুনেন নাই যে কথাগুলি জীবনে শুনেন নাই আপনি সে কথাগুলি শুনবেন এক এক ফুলের এক এক গ্রাম আমার কথা ব্যতিক্রম থাকে অনেকে বুঝে অনেকে বুঝে না সেই জ্ঞানের মধ্যে যারা বিরোধিতা করে আমাদের নবী হচ্ছিল স্রষ্টার সাথে বান্দার মাধ্যম আমাদের নবী হচ্ছে আল্লাহর সাথে বান্দার মাধ্যম

নাই কিন্তু আমি তো এলাকায় যাইতে পারবো না যে মাতুবর্গ নিয়ে আসছি সর্দারগ নিয়ে আসছি কি উপায় হবে এই পোড়া বালিগুলি ছিড়িয়ে দিলেন মুর্দা গুলি জিন্দা হয়ে আমার নবী কোন দিনে কথা বলেন আমি আল্লাহ আপনাকে দেখতে চাই বরং আল্লাহ বলেন লেনুরিয়া হুমিনা আয়াতেনা আমি আল্লাহ আমার দোস্তকে আমি কি কি সৃষ্টি করে রেখেছি উদ্দলোকে সমস্ত নিদর্শনগুলো আমি দেখাইতে চাই পার্থক্য আছে কিনা কালিমুল্লাহর মধ্যে হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য আছে কিনা সোসটা যার প্রেমে দেওয়া না স্বয়ং খোদা যার প্রেমে দেওয়া না সেই সত্তার নাম হচ্ছে হাবিবুল্লাহ সেই সত্তার নাম হচ্ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী শুধু কুয়েত কাতার সৌদি আরবের নবী নন

তাদের সম্বন্ধ আল্লাহ তালা বিরাট মর্যাদা তাদেরকে আল্লাহ দান করেছে আজকে আমাদের মধ্যে ফিতনা জাগায় জাগায় হইয়া মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে ঠিক কোন দিকে যাবে এক এক হুজুর देयर गिविंग्स ডিফারেন্স এক্সপ্লেনেশন অফ দা কোরআন রকম কথা বলতেছে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ছে কিনা একটু জোরে কথা বলেন ভাইরা ইসলামের মূল ধারা আহলে সুন্নাতুল জামাত যেটাকে সংক্ষেপে সুন্নি জামাত বলা হয় এই মূল ধারার মধ্যে থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এইভাবে এই মাটির মধ্যে কতগুলি দাগ দিলেন দাগ দিয়ে বললেন যে এই শয়তানের রাস্তা আর এটা হলো মূল ধারা মূল রাস্তা আমি নবীর মাধ্যমে আল্লাহ পর্যন্ত প্রসার মূল রাস্তা হইলা এই রাস্তাকে বলা হয় আহলে সুন্নাতুল জামাত الذین معنا عليه والصواب اللهم النبي ولا দাড়ি টুপি রাইখা কে কোন দিক গারেব নিয়া যায় হারা আমি এবং আমার সাবাই کرام কে যারা সত্যের মাপকাঠি মনে করে আমি এবং আমার সাহাবায়ে کرام যারা হক মনে করে আমি এবং আমার সাহাবায়ে کرام যারা নির্ভুল মনে করে গুণা মুখ্য মনে করে আমাকে এবং আমার সাহাবায়ে کرام পথে যারা থাকবে এরাই হচ্ছেলো জান্নাতী দল ইরাই

আমার আগে হুজুর ওয়াজ করতেছে অন্য আকীদার হুজুর অন্য মত শেখায় পড়ায় আমাগালি বলতছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি নবী উনি বড় ভাই আমরা উম্মত আমরা ছোট ভাই এই হাদিস থেকে আনলেন কুল্লু মুসলিমিন একতন প্রত্যেক মুসলমান ভাই ভাই তবে উনি নবী উনি বড় ভাই আমরা ছোট ভাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি ভাবী বানাইছে হ্যাঁ দেওর रिश्ता বাই করছে আর কেন আছে কিনা এরকম ফিতনা আছে কিনা

মোহাম্মদ রসুল্লাহ মক্কায় মারা গেছে মক্কায় জন্ম নিচ্ছে মদিনায় মারা গেছে কবরে মাটির সাথে মিশে গেছে আমাকে আহলে সুন্দর জামাতের আকিদার বিরুদ্ধের কথা বলছে কিনা আমাদের আকিদা হলো আল্লাহ নবী সাবাইকে আমার জিজ্ঞাসা করলো হজুর আপনার প্রতি আমরা দুরুদ সালাম পড়ি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কোথাও বলেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তোমরাও পড়ো আমি রোজা রাখি তোমরাও রোজা রাখো আমি হজ করি তোমরাও হজ করো আমি যাকাত দেই তোমরাও যাকাত দাও আল্লাহ বলে আমি একটা কাজ করি এটা আমার ইচ্ছা আমার একজন دوست আছে আমি আমার সমস্ত ফেরেস্তা বাহিনী নিয়ে সেই দোস্তের প্রতি সদা সর্বদা দুরুদ ചൊনি পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাআকাতাহু ইউসাল্লুনা আলাল আল্লাহ তার সমস্ত ফেরেস্তা বাহিনী তার নবীর প্রতি দরুদ পড়ে

তারা সালাম দেয় না তারা দুরুদ পরে না তাদের মাহবিল ইসলামী সম্মেলনে বক্তা একবার আইসা দরুদ ইব্রাহিম বললো হাজার হাজার শ্রোতা কেউ আর দুরুদ শরীফ পরে না আছে কিনা এরকম এই সমস্ত মৌলবী কোনদিন নবীর দিদার হয় না কারণ এরা দুরুদ পড়ে না এদের নবীর সাথে এদের দিদার হয় না এদের মধ্যে আল্লাহর ওলি হয় না নবীর সুপারিশ কাল কিয়ামত এদের জন্য থাকবে না কাল কিয়ামতে নবীর সুপারিশ তাদের জন্য আর একটি হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি করেন ইন্নাল আনাসি বি ইয়ামাল কিয়ামাত আক্ষর মলাইয়াত সালাতান কাল কিয়ামতের মহা বিপদে আমি নবীর সবচেয়ে কাছে নিরাপদ স্থানে তারা থাকবে আমার সাথে যারা দুনিয়াতে আমি নবীর প্রতি বেশি বেশি দুরুদ শরীফ পড়ছে সুবহানাল্লাহ এমন বেশি দুরুদিয়ামাল্লাই তাเสড়ে দিয়েছে।

আর আল্লাহ নবীর দরবারের মধ্যে কেউ যদি নবীকে সালাম দেয় আল্লাহ নবী বলেন স্বামী তু আজিব তু আরিব আমি নিজ কানে শুনি আমি এর জবাব দেই কি আমাকে সালাম দেয় তাকে চিনি তার বাবার কেউ চিনি কোন দেশ থেকে সে কে সালাম দিচ্ছে পিনবিশ ইসলামের এই দরবার এটা অলি আল্লাহরা নবীর আশেকরা মোমেনরা এটা বেশি আমল করে বেয়াদবের রসুল্লাহ নবীর প্রতি সালাম তো দেয় না আর দুরু খালি নিজে ফোরকানিয়া মাদ্রাসার এলেম দুরু ইব্রাহিম নামাজের জন্য পড়ি এক দুরু সারা জীবনে আর কোনো পুঁজি নাই আছে কি না এদের মধ্যে আল্লাহ নবীর আশেকও হয় না নবীর দিদারও হয় না অলি আল্লাহ তো প্রশ্নই জাগে জাগে হযরত রাবিয়া বস্সি জীবন একটি ঘটনা একদল পিশাব murid নিয়া সন্ধ্যার সময় তার বাসার সামনে উপস্থিত হইছে কোন সময় চাই দেখি গাইতে তার কেরামতির কথা শুনে একদল পিশাব পিশাব পয়জন পিশাব murid নিয়া মাগিবে সময় উপস্থিত হইছে রাবেবস্সি বাড়িতে কাচারি ঘর আছে কাচারি ঘর বুঝেন সিলেটের কি বলে

এখন তারা অজু করবে এখন কুয়ার মধ্যে পানি পানি পঞ্চাশ হাত নিচে পড়ে আছে। কত হাত এখন কি করা যায় উনার একটু খবর দেয় যে অজু করবে কোথার থেকে তো ওই যে বয়স্ক খা মা বাড়ির ভিতরে বলো যে তুমি চলে যাও ওখানে যা বসো বোরকা পরে আসতেছে আইসা রাবিয়া বসে খালি পঞ্চাশ হাত নিচে পানি ওই কূপটার ভিতরে থুতু ফেলছে পানি উপসাইয়া কুয়ার উপর দিয়ে পড়তে পড়তে উনি চলে গেছে এরা সবাই ওদের করে নামাজ পড়লো মাগরিব সবাই নামাজ পড়লো আস্তে পানি আবার পঞ্চাশ হাত নিচে চলে গেছে এখন পিসাবরা কয় কি ব্যাপার ঘটনাটা কি ঘটল কি কিরামতি দেখাইল

বারোটা একটা পর্যন্ত ঠাট্টা মাস ওয়াজ করে দূর শরীফ নাই আর সালাম তো নাই নদীকে সালাম দেন আগের জমানা একজন পিসাবের মুড়ি দাওরা পাশে করে নাই কামেল পাশে করে নাই পিসাবের মুড়ি দশ বারোটা সুরা মুখাস্ত করছে দোয়া করু তাজাল কাছে এগুলো মুখাস্ত করছে সকাল সন্ধ্যায় জিকির করে সে ফু দিলে কাজ হয়ে গেছে সে ফু দিলে

নবীর প্রতি দুরুদ নাই আমল নাই এই লেবাস মার্কা হয়ে গেছে খালি লেবাস আব্বাস আব্বাস উপরে ফিট পাট ভিতরে সদর এইবার ঢাকায় তবলিগের মার্কা এসে মধ্যে মুনাজাত দিত মাওলানা সাদ 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 আহমদ কি নাম তার সব হুজুররা মিছিল বাইর করছে বাংলাদেশে আসতে পারবে না কেন সে একটা কথা বলছে যে মাদ্রাসায় যাকাত দিলে কওমি মাদ্রাসায় যাকাত দিলে যাকাত ঠিক মতো আদায় হয় না

পয়সার অভাব নাই ঈদুল আজায় গোস্ত পাই চামড়া পাই আপনার ঈদে মিলাদ নবী দুই পয়সার কালেকশন আমাকে নাই যে ঈদে আমাকে কোনো কালেকশন নাই ওটা কোনো ঈদই না ঠিক চিন্তা করছেন কালেকশন আমি বলুন যে আমরা উল্টে খরচ করি কালেকশন তো দূরের কথা আমরা যার যার সামর্থ্যের চেয়ে বেশি খরচ করি কি করি না আমরা সবসময় আমি বলুন হুজুর আমরা তো এটা নিয়ে কালেকশনের চিন্তা করি না

মাইকি আজান দেওয়া বেদাত ইমামতি করিয়া পয়সা নেওয়া বেদাত তারাবিন নববী ভাবে পয়সা নেওয়া বেদাত খুতিবগিরি করে পয়সা নেওয়া বেদাত বুখারী শরীফ পড়াইয়া পয়সা নেওয়া বেদাত মিশকাত শরীফ পড়ায় পয়সা নেওয়া বেদাত খতমে বোখারি করে পয়সা নেওয়া বেদাত ওয়াশ করে পয়সা নেওয়া বেদাত প্লেনে হজ প্লেনে করে হজ যাওয়া বেদাত এয়ার কন্ডিশন তাবুর মধ্যে মিনা আরাপাতের মধ্যে শুয়ে শুয়ে ঘুমাই থাকা বেদাত নাক ডেকে ঘুমানো বেদাত টেলিভিশনে ওয়াজ করা বেদাত প্রত্যেক হুজুর পকেটে মোবাইল আছে মোবাইলের মধ্যে ভালো ছবি আছে খারাপ ছবি আছে এই মোবাইল রাখা বেদাত ইসলামী ব্যাংক বেদাত ইসলামী জীবন বেমা বেদাত কুরআন শরীফের জোর জবর পেশ লাগানো বেদাত বিভিন্ন নামের তা লেখা বেদাত আলিয়া মাদ্রাসা বেদাত কামি মাদ্রাসা বেদাত নুরানি মাদ্রাসা বেদাত জীবনে সিল্লা বছরে সিল্লা মাসের তিন দিন সপ্তাহে দুই গাছ এটা উনিশশো একচল্লিশ সালে আজ থেকে সত্তর বছর আগে বাইরে বেদাত

যাকে হাদিসের দায়িত্ব দিয়েছিল এসেছিল যারা আব্দুল্লা মাসুদ আব্দুল্লা যারা ছিল তাদেরকে বলছে তারা কি লেগে গেছে সে দুইশো বছর পরে যায় যারা তাবিন যারা বেঁচে ছিল তাদের কাছ থেকে যায় হাদিস জানা

দুইজন একজন মদিনা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস পাস আর একজন দারুল উলুম দেওবন্দ ভারত থেকে আসছে আমি বললাম কোরআন হাদিস থেকে প্রমাণ করেন মিলাদুন নবী করা হারাম শিরিক না জায়েজ দুইজন দুইজনের মুখের দিকে তাকায় হুজুর হারাম তো বলাই যাবে না শিরিক তো প্রশ্নই আসে না না জায়েজের প্রশ্ন আসে না আমি বললাম যারা বলে কই এগুলি করে বলে এগুলি অজ্ঞ মূর্খ

কত প্রশ্ন করলাম বাইরে যত বড় কথা বলো করা যাবে না কথা কোথায় আছে আপনি না শব্দ যুগ করলেন কোন সাহসে আল্লাহ যেটা আল্লাহ যেটা কোরআনে নিষেধ করে নাই নবী যেটা হাদিসে নিষেধ করে নাই এই পাতি নিষেধ করলে ইসলামে ওইটা নিষেধ হয় না ইসলামে ওইটা নিষেধ

খালি জাকা ফেতরা মানত কাপড়া ধান চাইল বাস আলু পিয়াজ মরি যে যেখানে পায় খালি নিয়ে কালেকশন করে আছে না মুর্দা মুর্দার কাপড়ে কাপড়ে হলে এটাও খুলে রেখে দিত ওই যে মুর্দার কফি নিয়ে করিয়া বাক্স করে আনে বাক্সটা যায় ওইটা বাক্স রাখে দিত লাস্টটাও খাই বলা এমন খাওয়া খায় গরিবের তেস মারা সারা এই এরা যে এলাকায় ঢুকছে সেইগুলায় ল্যাংড়া কানা বোবা বিকলঙ্গ যারা প্রতিবন্ধী এদের কপাল পড়ছে কি বলেন ঠিকই না বহু মানুষ আছে স্বামী পরিত্যাগ বহু মহিলা আছে বিধবা আছে বয়স্ক আছে সব আছে সরকার এগুলি বাধা দিচ্ছে অথচ আমরা আলেম হিসাবে আমাকে দায়িত্ব ছিল একটা দানের একটা অংশ তাদেরকে দেওয়া আমরা খালি নিজের পেটি ভরে না এই অবস্থা ব্যবসা ধর্মের নামে ব্যবসা হান্ড্রেড পার্সেন্ট

বছর মাস আজকাল তো কথা বলতে বলতে কথাবার্তা তারা কি বলে বলে লন্ডনের ভাষণে মোদিন সাহেব বললেন মোহাম্মদ রসুল্লাহ মানুষের কল্যাণ কল্যাণ তো দূরের কথা নিজের কল্যাণ করার ক্ষমতা এই নবী নাই আম গাছ কল্যাণ করে আম ফল দেয় কাঠ হয় লাকড়ি হয় কাঁঠাল গাছ কল্যাণ করে কাঁঠাল হয় কাঠ হয় লাকড়ি হয় গরু কল্যাণ করে চামড়া দিয়া জুতা স্যান্ডেল হয় হাড দিয়া অনেক কিছু হয় গোস্ত আমরা খাই দুধ পান করি সব কল্যাণ করতে পারে যিনি সমস্ত কল্যাণের আধার আল্লাহ জাহসানে বলেন ওয়ামা আর নাকা না কল্যাণের মূর্ত প্রতীক তাকে বলে নিজেরও কিছু করতে পারেন দেন উই লিভ ইন

তিনি মক্কার অলিতে গলিতে ঘুরে বলতেন ইয়া মাশরাল কুরাইশ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে মক্কার কাফের মুশরিকরা যদি আমি তোমাদের ভাই ভাতিজ আমি কিন্তু আল্লাহর নবী তোমরা শুধু কলমাটা পড়ো এক আল্লাহকে বিশ্বাস করো আমাকে নবী হিসাবে মানো জাহান্নাম থেকে নাজাতের গ্যারান্টি এবং জান্নাতের গ্যারান্টি আমি নবী দিয়ে যাচ্ছি তেরো বছর মেহনতে কতজন হইল মুসলমান তিয়াত্তর জন জন যখন দেখলো আস্তে আস্তে যাচ্ছে এই লোকটা জীবনে কোনদিন মুরব্বীকে মারে নাই হত্যা করে নাই চুরি করে নাই সিরিজ কুকুর থেকে মুক্ত আচ্ছা আপনাদের এলাকার মধ্যে একটা লোক যদি জন্ম হয়ে চল্লিশ বছর পর্যন্ত বাঁচে এই লোকটার সম্বন্ধে এলাকাবাসী একটা ধারণা হয় কি হয়নি

পালি ছেড়ে দিলেন দোয়া পড়ে समस्त চোখে বালিগুলি পোছায় গেল তোর bari rai kha চোখ রগ এদের সামনে দিয়া আল্লাহ নবী হেঁটে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মধ্যে এই ঘটনা উল্লেখ করে বলেন ইযরা রমাইতা এই নবী আপনি যখন বালিগুলি নিক্ষেপ করেছিলেন ওয়া মা রামাইতা আপনি নিক্ষেপ করেন নাই কি আল্লাহ রামা বরং তো আমি আল্লাহ আপনার পক্ষে নিক্ষেপ করে দিয়েছি

মদিনায় পৌঁছলেন মদিনাবাসী অপেক্ষায় ছিল যে দুইজনই আসবেন উটের বৃষ্টি তারা ওই বেদা পাহাড়ের পাশে রাস্তাটা মদিনা দিয়ে ঢুকছে মদিনা শহরের মধ্যে ছোট্ট শহর ছিল তখন ছেলে মেয়ে আবার বৃদ্ধ কেউ গাছের উপরে কেউ পাহাড়ের উপরে কেউ একজন উপরে একজন দাঁড়াইয়া দেখতেছে আসতেছে সকলে মিলে তখন সেদিন আনন্দ মিছিল হলো যশ্নে জুলুস হলো বলা হলো তালা আল বদ্রু আলাই না মিনসানিয়া শুক্রু আলাই না মা দা আলিল্লা আমাদের জন্য পাহাড়ের থেকে পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে নুরানি চেহারা দেখে াসী থাকে আত্মহারা হয়ে গেল কি করবে নবী আর সেই নবীর সম্ম যদি বলে তিনি মানুষের কল্যাণ ও কল্যাণ দূরের কথা নিজের কল্যাণ করার ক্ষমতা নাই এর আর ইমান আছে

আলমদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে পরামর্শ শুনুন এনটেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপা ওলি আল্লাহর কলবের ইসলাহ করবে কোন পিশসাবের একজন murid পাবেন না বাংলাদেশে জঙ্গি জৌংগী অথবা সন্তাস ঠিক চ্যালেঞ্জ করলাম আমি আপা পিশসাবরা খানকা থেকে বাইরে না তারা কলবের ইসলাহ করে মুর্দা কলবকে জিন্দা করে হেদায়েতের কাজে তারা ব্যস্ত আছে তারা রাস্তা কাটে গোমাবাজি মারামারি করার জন্য তারা দুনিয়াতে না তারা আখেরাতের মুক্তি মানুষে দেওয়ার চেষ্টা করে একটা পীরের murid কে বাংলাদেশে একজন পাবেন না তারা জঙ্গি সন্তราชีพ বাবা ঠিক আমি পুরোমতে কথা ঠিকভাবে শুনুন আমি বলেন দেখেন তারাই সমস্ত কাজের মধ্যে নাই তার মানুষ হেদায়েতের কাজের মধ্যে আছে আর এরা যদি একবার বাইরে হয় আপনি জায়গা ধর ফুলয়ে পাবেন সব দরবার মাজার খানকা এরা যদি কি সব বাইরে আসে আরেক মুহাবিবুদের মধ্যে পড়তে হবে আমি এটা কথা বলছি এরা কলবে ইসলাহ করে মানুষের মানুষে আজকে আমাদের ইসলামের এই অবস্থা যতগুলি যুদ্ধ হইতেছে কোন একটা বিধর্মী রাষ্ট্রে না সব মুসলমান ভূখণ্ডে আফগানিস্তান সিরিয়া বলে প্যালেস্টাইন বলেন সোমালিয়া বলেন নাইজেরিয়া বলেন লিবিয়া বলেন সব মুসলমান দেশ পৃথিবীর কোন মুসলিম দেশে কোন যুদ্ধ এগুলি একটা পিছনে আরেকটা লাগাই দিয়ে অস্ত্র ব্যস্ত সে কেমনে মুসলমান মারা যায় মুসলমান আজকে আমেরিকান আমেরিকান সৈন্যরা ইরাকের মধ্যে মুসলিম নারীগুলোর দর্শন করতেছে আফগানিস্তানের মধ্যে দর্শন করতেছে অমুসলিম সৈন্যরা এই অবস্থা সেখানে নিজেরা শক্তি ক্ষয় করতেছে একজন আরেকজন বিরুদ্ধে লাগিয়ে দাও এই অবস্থার মধ্যে বাইরে আমা ওয়া তাসিমু বিহব ল্লাহ পাঁচশো কোটি একশো জনের মধ্যে চুরাশি পঁচাশি তারা তাদের কাছে কোন কলেমার দাওয়াত নিয়ে যায় কারো পাবেন না কাপের খুঁজে পায় না দেখে মসজিদের পয়লা কাতারে কিছু কাপের বুঝে রয়েছে তাদের কাছে কলেমার দাওয়াত

আশীর্বাদ ইহুদি খ্রিস্টান আর ভাগ এদিক সেদিক যায় মুসলমান জড়ো হয়েছে আর আশীর্বাদ খ্রিস্টান এবং

O Prophet Muhammad, peace and blessings of Allah be upon you. We tell them, halal kitab, O people of the books, meaning, O Jews and the Christians of Medina, Ta'ala, come, 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 come to the common terms as between us and you. Allah na'budha illallah. We worship none but Allah. We associate no partners with Him. And we do not take from among ourselves lords and patrons other than Allah. But if they turn back, at least you tell them we are Muslims, we have submitted

ওয়ায়বুল ফুকারায়ে ওয়াল গুরাবায়ে ওয়াল ইয়াতামা আমরা সব কমার্শিয়াল ব্যবসা চিন্তা যেখানে গেলে কিছু পাওয়া যায় লাখ লাখ টাকা এদিক দান্দার মধ্যে আছে দান্দার সব দান্দবাদ কথা ঠিক কিনা ইসলাম এই ভাবে হয় নাই ইসলামে সত্যিকার প্রচার করছে অলি আল্লাহরা কারা এই উপমহাদেশে বাংলাদেশে কোন নবী রাসূল আসেনি আপনাদের সিলেটে আসেনি

এদেশেই মুসলমান কারা করলো বাবা শাহ জালাল শাহ পরান নাসির উদ্দিন সিভাসালা বাবা কল্লা শাহ গেছুদার আমানত শাহ গরীবুল্লাহ শাহ মিসকিন শাহ শালি বগদাদি হজরত শাহ আব্দুর রহমান গঞ্জেরাজ বগদাদি খান জানাল رحمۃ اللہ আলাই মাইসার বালকি رحمۃ اللہ আলাই শাহ মাকদুম رحمۃ হাজার হাজার ওলি আল্লাহ এই দেশে আসার কারণে এই হিন্দুরা দলে দলে মুসলমান হওয়ার কারণে আজকে বাংলাদেশে 90 ভাগ মুসলমান

এবং এইভাবে রসুলাম এখন তো কত সুযোগ এই বাংলাদেশে আপনি জানেন কত হাজার হাজার অলি আল্লাহরা জান দিচ্ছে দেশ ইসলামের জন্য এই বন জঙ্গল পাহাড় ছিল বিশ ত্রিশ জন যাইতেছে বনের ভিতরে দিয়া গাছে উঠে বসে এরকম এই নিয়া কি বলে বললো আহা। সুন্দর মানুষগুলি ভাষা জানে না ইয়েমেন থেকে আইসে মক্কা থেকে মোদের থেকে আইসে থেকে আইছে। উপর থেকে বর্ষা নিক্ষেপ করছে বিশ জনের মধ্যে সাত আট জন মরে গেছে কত ওলি আল্লাহ যেই জঙ্গনে বনে পাহাড়ের মধ্যে তাদের সাদাত বরণ করেছে এই ইসলাম পূজার করবানিশায় এই বাংলাদেশ আসাম মেঘালয় ত্রিপুরা এই পূর্ব বাংলা পশ্চিম বাংলা এর এখন বাকি বাংলাদেশ মিলে গেল হাজার হাজার ওলি আল্লাহদের শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশী ইসলাম এই দেশে 20 20 জন পাঠাইছে 20 জনের মধ্যে শেষ মাঝে পাওয়া গেছে চার জন বাকি মরে ফেলছে জায়গায় পথ চিনি না গাড় চিনি না ভাষা চিনি না মানুষ চিনি না কত রকম ট্র্যাপের মধ্যে পড়ে মারা গেছে এই জন্য সুবি সাধকের বাংলাদেশ ডাক্তার গোলাম সাদাইন এই বইটা পড়ে লেখা হয়েছে ডাক্তার গোলাম সাদ সুবি সাধকের বাংলাদেশ কত শহীদ কত জায়গা এখন তো রাস্তা চিনি বাস চিনি এখন তো মোবাইলের মধ্যে ম্যাপও চলে আসে কি বলেন ঠিক না আমি এখন কোথায় আছি ঢাকা থেকে আমাকে ধরে ফেলতে পারবো আছে কি না

ঈদে মিলাদ জঙ্গলের মধ্যে যাই দেখি হায় হায় এক ওলি আল্লাহর মাজার আফ্রিকার জঙ্গলের মধ্যে তারপর দেই মসজিদ একটা এখন আমরা বলি জঙ্গলের মধ্যে যাবেন হুজুর বিশদর সাপ আছে তা একটা মানে উচ্চ চলতে পারে একটা জিপ দিল অস্ত্র সহ লোক দিল গেলাম আমাকে দেখাই তারা

সে রকম গুণা থেকে নিষ্পাপ হয়ে গেল সেই মুহূর্তে নতুন নবজাতক শিশু নাই। আজকে সারা বিশ্বের মধ্যে ভারতে যার কথা যার আগমন না হলে ভারতে আজকে তিরিশ কোটি হিন্দু তিরিশ কোটি মুসলমান থাকতো না ভারতে মুসলমান কত

আমরা তো গরুরে ভগবান জানি কি জানি গরুরে ভগবান জানি তা আমরা মুসলমান হবো ঠিকই কিন্তু গরু খাবো না খাজা সাহেব বলেন তোকে গরু খাওয়া লাগবে না গরু খাওয়ার সাথে মানে সম্পর্ক নাই তো গরু খাসি খাওয়া লাগবে না আল্লাহ কালকে আমাদের জিজ্ঞাসা করবে না কি গরু খাইছিস না খাসি খাইছিস জিজ্ঞাসা করবে না আইজ আমি পাঁচবার গেছি আজমিরে আইজো বহু ফ্যামিলি আছে গরু গোস্ত খায় না কিন্তু মুসলমান

কোনদিন আমরা বাংলাদেশবাসী ভুলতে পারবো অলিকুল সম্রাট তিনি অলিকুল সম্রাট তার আদর্শ এলাকার মধ্যে আসুন ভাই আমার এই দিনের মূল আর একটা ধারা আমি দিলাম যে যেমনে পারে নিজে আমল করেন সহি আকিদার মধ্যে থাকেন সুন্নি জামাতের কাজ করেন নবীর আশেখ হন সর্ব হারা হন নবী হারা হবেন না সব বেদ যদি আমরা সহ্য করতে পারি নবীর বেদ যদি সহ্য করতে

আচ্ছা সাহেদ সাহেদ খলিবার মধ্যে দুইজন ছিল রসুল ইসলামের শ্বশুর ছিল জামাই মনে আছে হযত হাবু বকর ওমর আদেলা তালা আন তারা দুজন ছিল কি শ্বশুর কোনোদিন কলেমা পড়ার পরে আল্লাহ নবীর হাতেই কথা বলছে জামাই বাবা মোহাম্মদ আশেন বাবা বাবা মোহাম্মদ আসেন এ সুনিদা রাইট্রাকিয়া আলী এবং না খাই থাকলে কিছু বলেন আল্লাহন যে আমাদের যদি আরেকটা মেয়ে থাকতো আমি আমি ওসমানের কাছে বিয়ে দিতে এত যখন বলছি সব আর বলতেন তিনটা জিনিস আমার কাছে প্রিয় আমি আমার পিছনে টাকা খরচ করতেছি তিন টাকা উসমান ভালোবাসো তাই দুই জামাই তরুদিন আল্লাহ নবী বলছে শ্বশুর বাবা মোহাম্মদ আসেন বাবা মোহাম্মদ আসেন

নামাজ আসসালাতু ইমাদুদ দ্বীন ও মানা কামা হ পাগাদা আমাদ দ্বীন ও মান たらকা পাগাদা আমাদ দ্বীন নামাজ দ্বীনের স্তম্ভ যে নামাজকে কায়েম করলো দ্বীন কে কায়েম করলো যে নামাজকে ছেড়ে দিল দ্বীন কে ধ্বংস করে দিল কোন মুসলমান পুরুষের জন্য জীবনে এক রাকাত নামাজ মাপ নাই এক রাকাত নামাজ মাপ নাই তিন কারণে মাপ পুরুষের জন্য যদি 10 বছর নিচে নাবালক হয় পাগল হইয়া ঘুরে বেড়ায় দুই তিন হসপিটালে পড়ে আছে ব্রেন কাজ করে না নাকে মুখে পাইপ দিয়ে খাওয়া এরকম আছে কিনা এটা জোরে কথা বলুন এই তিন কারণ ছাড়া কোন মুসলমান পুরুষের জন্য এক রাখাত নামাজ মাপ নাই আপনি দাঁড়াই পড়েন না আপনি হেলান দিয়া পড়বেন নলে বসে পড়ে পড়বেন নয় ইশারা হইলে বিস্তার মধ্যে নামাজ আদায় করতে হবে আপনি অসুস্থ জ্বর আপনি তাই মুখ করে পড়বেন নামাজ আপনাকে পড়তেই হবে মেয়েদের মা পাশে বালেগা হইলে মাসের শরীর খারাপ হইলে বাচ্চা পয়দা হইলে মেয়েদের মা পা দুইটা ছেলে থাকলে একটা ছেলেকে শুনি আলেন আনফর্চুনেটলি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিনের পথে রাখি না দুইটা ছেলে থাকলে একটা ছেলেকে সুন্নি আলেম হাফেজ বানান পরকালে নাজাতের রাস্তা হবে নিজের গুনাহ থাকলো একটা হক্কানি রব্বানি সুন্নি হাফেজ হইলে আলেম হইলে আল্লাহর নবী বলেন মধ্যে বলেন নবী সাল্লাল্লাহু মান কারা আল কুরআন হাফেজাহু আতকালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফা ওয়া শাতাম মিন আহলে বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাতলাহুন নার যে যে কুরআন শরীফ পড়লো আমল করলো আলিম কুরআন শরীফ মুখস্থ করলো অনুযায়ী আমল হাফিজ সে জান্নাতে যাবে এবং দশ জন জাহান সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে বাসার রাস্তা করেন দুইটা আলেম দুইটা ছেলে মেয়ে থাকলে দুইটা ছেলে থাকলে একটা ছেলেকে আলেম বানান আলেমরা কি না খেয়ে থাকে না আপনি দেখছেন নাকি সিলেটে বা সুনার ঘাটে কোন সুন্নি আলেম না খাইয়ে সাত দিন না খাইয়ে মরে গেছে এই ঘটনা আছে নাকি না না আল্লাহ ভালো খানা খাওয়ায় কি বলেন ঠিক এই অবস্থা এটা আলেম যত যে এলাকায় যত সুন্নি আলেম বেশি সুন্নি পীর মাসায়েক বেশি সেই এলাকা বাতিল মুক্ত সেই এলাকা দুই পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে মা বাবার খিদমত পাঁচ ওয়াক্ত নামাজ যেমন ফরজ একজন ছেলের জন্য মৃত্যু পর্যন্ত মা বাবার খিদমত করা পাঁচ ওয়াক্ত নামাজের মতো ফরজ খবরদার এটা অন্য ধর্ম না এটা ইসলাম আল জান্নাতু তা তা দামুল তোমার জান্নাতু কা ওয়া পিতা মাতাই জান্নাত পিতা মাতাই জাহান্নাম তোমার মায়ের পদতলে বেহেশত কার পদতলে আজকে মার সাথে চোখ রাঙাইয়া ধমক দিয়া কথাবার্তা বলে আর যদি সুন্দরী বউ পায় ছেলে বউর মুরিদ হয়ে যায় এরকম ছেলে আছে কিনা বউ আছে আছে না আছে না পাত্তাই দেয় না কি বলতেছে বয়স্ক মানুষ বাবা পাত্তাই দেনা না সমাজের মধ্যে ঢাকা শহরে বাড়ি করছে বাপে বসে বসে বাজারে গল্প করে কিন্তু কোনদিন মা বাবার নিয়ে বাড়ির মধ্যে রাখে না বউ কইছে তোমার আব্বারে আনলে মারে আনলে গ্রামের কাজের বেটার বেটার মতো মনে হয় এক কাজ করে বুড়া বুড়ি তিন খানা দিয়ে দাও মাসে তিন হাজার তিন হাজার ছয় হাজার দিয়ে দেবে বাড়িতে দরকার নেই জোরে বলেন না এমন কুসন্তান আছে বোর মুড়ি দিয়ে গেছে এরকম বহু কুসন্তান আছে কিনা

দেখ আল্লাহর কাছে তবে বাচ্চাদের জন্য দোয়া চাই তবে প্রত্যেক মা বাপ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা পরে। রাব্বি জআললি মুকিমাস সালাতি ও মিন রব্বানা ওয়া তাকাব্বাল এই দোয়া যদি সন্তান সন্ততিজন করে কোনোদিন সন্তান সন্ততি খারাপ হইতে আল্লাহ শিডি মা বাপ জনের পড়তে হবে কি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা

পঞ্চাশ উপরে যারা বয়স হয়ে গেছে চল্লিশের উপরে সময় নাই তারা রাত্র বারোটা থেকে ফজর আজান এক পর্যন্ত এই সময় তাই যদি নামাজ আদায় করেন বড় মর্তবান নামাজ সব ল্যাবের তলে থাকে তখন আল্লাহ রাবুল আলমিন এই ঠান্ডার মধ্যে যে নাকি হাত পেজে আছে। আল্লাহ তার কথার জবাব দেয় তার কাছে তাকে আল্লাহ ক্ষমা করে দেয় কেমন ক্ষমা করে দেয় আর জাহান নামের ভয়তে যদি চোখের পালি মাসির মাথার বরাবর গড়াইতে 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 ঠোটের এই দাগের কুকুরা এসে পড়ে আল্লাহ বলে তার জন্য গুনা মাফ করে দেয় আমি আসে আসে না না। করছি আর কিছু কিছু লোক আছে কোন কথাবার্তা বলে কি পরকাল পরকালে বোঝা যাবে না এখন নেই আছে কিনা এরকম খারাপ কথা মোমেনের জিন্দি হলো পরকালের মুক্তি কি বলেন ঠিক এখানে তো যে হারাম খাক হালাল খাক মুসলমান হিন্দু বৈদ্য খ্রিস্টান সবাইকে আল্লাহ রেজিক দিয়ে রাখে পরকালে হিসাব আলাদা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহিয়া না সেখানে মরণ আসবে না তোমার জীবন থাকবে অনন্ত শাস্তির সম্মুখীন সেখানে হতে হবে রমজান রোজা রাখবেন হজ করবেন যাকাত আদায় করবেন সমস্ত সম্পত্তি জওয়ান বয়সে ছেলেমেয়েকে দিয়া বুড়া বয়সে বিনা চিকিৎসায় মারা যাবেন না সাইট ভাগ সম্পত্তি দিয়ে যাবেন চল্লিশ ভাগ নিজের কাছে রাখবেন আমার অভিজ্ঞতা আলোকে বলতেছে আমি দুনিয়া ঘুরা মানুষ পাঁচটা মহাদেশ ঘুরা মানুষ লন্ডনে বাঙালি সিলেটের লোক আমাকে বেশি পছন্দ করে ষাট ভাগ সম্পত্তি ছেলে মেয়ে স্ত্রীকে দিয়ে যাবেন বিশ ভাগ বা তিরিশ ভাগ নিজের নামে রাখবেন বুড়াকালে কালে আপনার চিকিৎসা করার জন্য পাবেন নাতি বাগনা ভাগনি অসুস্থ হলে বিপদে বললে বিটা পড়ার সাহায্য করতে পারবেন কিছু সম্পত্তি মরা আগে রাখবেন যে এটা আমি এই সুন্নি মসজিদ মাদ্রাসার জন্য আমি এটা ওয়াকফ করে দিয়ে গেলাম

এই মাহফিলে যারা इंतजाम করেছে আমার এই বছরের সবচেয়ে ছোট মাহফিল আমি পড়ছি এত খুব কম লগে বুঝলে পড়ে নাই যাও আস্তে আস্তে ঠিক হবে বাবা এটা আবহমান কাল থেকে ইসলাম প্রচারের জন্য এই রকম ব্যবস্থা এটা কোনো নতুন কিছু না বহু যুগ যুগ হাজার হাজার আলেম পীর মাশা একটাইভাবে মাহফিল করে যায় মানুষকে হেদায়েতের কথা নাজাতের কথা বাঁচার কথা কি করতেবে এই অবস্থায় আর মা বান্দর সাথে মা বান্দর সাথে খারাপ ব্যবহার করবেন না আপনার নামের সাথে আপনার নামের স্ত্রী একটা সম্মান আছে আছে কি নাই খবরদার গালাগালি করবেন না তাদেরকে মারবেন না ঘর থেকে বের করে দিবেন না নির্যাতন করবেন না এটা ইসলামে নিষেধ রাসূলুল্লাহ বলেন যার স্ত্রী স্ত্রীর কাছে সে উত্তম সে আল্লাহর কাছে উত্তম কে কতটুক পিশাব দরবেশ কে কে আর কেউ না স্ত্রী ঠিকই জানে কি বলেন ঠিকই না স্বামীর খবর রাখে কি রাখে না রাখে আল্লাহ আলামিন বিশেষ করে মাহফিলা ইন্তেজাম করেছেন ডাক্তার আমার এক অর্ডার মধ্যে বেড়ে যাইতে বলছে

হয় দিনে নয় রাত্রে কবলে ঠিক কিনা বাইরে কত বয়স ছিল বাইরে আমার মুতু কাবল মরার আগে মরেন মরমার সোজা হইয়া আপনি হিসাব রাখেন আপনি নামাজ আদায় করেন পরের হক থেকে বাসেন মেয়েদেরকে ঠকাবেন না ছেলেকে ভালো সম্পত্তি দিয়া মেয়েকে ওই জমি দেন যে জমি জীবনে অর্ধেক দাম ফসল হয় না এরকম আছে কি না এই কাম করবেন না আপনার রক্ত আপনার সন্তান নিজে বুঝ দিয়ে যাবেন এক ছেলে সন্তান দুই মেয়ে

মধ্যে যাবে আর গভীর রাত্রের কারণে সর্বনাশ হয়ে দিল এই গুণাও আপনার আমল নামার মধ্যে যাবে যাবে কি যাবেন

سلام عليك يا حبيب سلام عليك سلام, عليك سلام الله عليك يا رسول الله يا حبيب الله

So Jani Rahmat Pelah, <laughs> O Salah, Musamma, Eva, Jameh,

جبتها بتفعله، اسمت جميل سعده، عليه اللهم آمين، اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي، وعلى آله وأصحابه، وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا

আল্লাহ কোন কি উপায় চলছে কি কি চলছে কোন খবর নাই আল্লাহ তার কয়েক হাত দূরে আমরা এই তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি আল্লাহ এই কবরস্থানের মধ্যে যত নরনারী মাথুন আছে আল্লাহ তাদের কবর আজাব মাফ করে দাও আল্লাহ আল্লাহ তাদের জন্য গুনা মাফ করে দেওয়াল আহ আল্লাহ তাদের জান্নাতের টুকরা বানাই দাও আল্লাহ দয়াল নদীর করে জান্নাত আল্লাহ

ঋণ গোস্ত ঋণ মুক্তি দান করো বেকার আছে রোজ রোজগারের ব্যবস্থা করতে আল্লাহ খাস করে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করে আল্লাহ যাদের মা নাই বাবা নাই খবর হয়ে গেছে আল্লাহ তাদের উর উপরে সফ করতে আল্লাহ

পর্দার অন্তরাল থেকে যে সমস্ত মা বন্ধা হাত তোলেছে আল্লাহ স্বামী নাই মা নাই বাবা নাই সন্তান নাই ভাই নাই ওই সমস্ত মা হাত কাল তুমি কবুল করো আল্লাহ তাদের জিন্দগির গুনা মাফ করে আল্লাহ মা বাবার গুনা মাফ করে

ওয়া সাহাবিহি আজমাইনা বাহকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানি বিদায় নিচ্ছি খোদা হয়েছে